সম্মানিত দর্শক আজকে দেখাবো মাত্র তিন মিনিটে চল্লিশ সাইজের পেটিকোট আপনারা কিভাবে কাটিং করবেন তো এখানে আমি দুই চারগিরা পরিমাণ কাপড় নিচ্ছি নেওয়ার পরে এক পানা থেকে আমি একটা বাস করে নিচ্ছি এক পানা থেকে আমাদের যে বেল হবে সেই বেলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আমাদের কাটিং করে নিতে হবে তো দেখেন এক পানা থেকে ভাস করে নেওয়ার পরে আমরা এই পাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব এই সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় দিয়ে আমরা এই পেটিকোটের বেল দেবো ঠিক আছে তো এখন এটার কোমরটা হবে আমাদের চল্লিশ ইঞ্চি তো এখানে আমাদের জয়েন্ট দিতে হবে মোটামুটি সাত ইঞ্চি পরিমাণ তো সেই জয়েন্টের কাপড়টা এবং এই পেটিকোটের যে ফিতা হবে সেই কাপড়টা আমরা কিভাবে বের করতেছি সেটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন আপনারা তো দেখেন বেলটা কিন্তু এরকম আমাদের ডাবল থাকবে তো এখন বাকি যে কাপড়টা আছে এটাকে আমরা এখন দুই বাস করে নেব ঠিক আছে তো দেখেন আমি দুই বাস করে নিব দুই বাস করে নেওয়ার পরে আমাদের যে কোনো এক সাইড থেকে বেলের যে জয়েন দিতে হবে সেই কাপড় বের করব এবং ফিতার জন্য কাপড় বের করবো তো তার জন্য দেখেন দুই বাস করার পরে আপনারা এক সাইড থেকে আড়াই ইঞ্চি পরিমাণের কাপড় আপনারা কেটে রেখে দেবেন এটা দিয়ে বেলে জয়েন দিব এবং ফিতা তৈরি করবো খেয়াল করেন আর যদি আপনারা যদি বলেন যে ঘের কম হবে যদি এই বেলের কাপড় যদি না কাটেন তো তার জন্য অবশ্যই দুই গিরা কাপড় আপনারা বেশি নেবেন তাহলে আর এই কাপড়টা কাটিং করতে হবে না এরপরে আপনারা চার পাট করে নেবেন আমি চার পাট করে নিলাম এখানে তো এবার দেখেন দুই সাইড থেকে কিন্তু আমাদের কাটিং করতে হবে যে কোনো এক সাইড থেকে কাটলে হবে না তো আমরা এই সাইড থেকে চল্লিশ সাইজের যদি পেটিকোট হয় তাহলে পনেরো ছয় ইঞ্চি নিব তো এখানে যেহেতু পনেরো ছয় ইঞ্চি এবার এ পাশে পনেরো ছয় নেওয়ার পরে আপনারা চাইলে ফিতাটা এভাবে ধরে সুজা বরাবর একটা মার্জিন দিয়ে নেবেন ঠিক আছে আর যদি এভাবে করতে না চান তাহলে এখানে ধরে ওই মাথায় ধরে একটু উষা করে বাঁকা হয়ে গেলে আপনারা এখানে কাটিং করে নেবেন তা আবারও বলতেছি চল্লিশ সাইজের যদি পেটিকোট কাটিং করেন সেলাই মার্জেন সহকারে আপনারা পোনে ছয় ইঞ্চি নেবেন অর্থাৎ ছয় ইঞ্চির দুই পয়েন্ট কম নেবেন ঠিক আছে তো এই চিকন সাইডটা আমাদের এই চিকন সাইটের সাথে মিল করতে হবে তো খেয়াল করেন দুটি পার্ট এক জায়গায় রেখে এই পায়রের সাইড আর একটা হচ্ছে বাঁকা পাট ঠিক আছে তো এটাকে আমরা আড়া পাট আর খারাপ পাট বলে থাকি তো এই যে বাঁকা পাট একটা হচ্ছে সুজা পাট এক জায়গা করে নিয়ে সেলাই দিবেন তাহলে আর পেটিকোটের দুই সাইড ঝুলে যাবে না এরপরে এইখানে সমান করে একটা মার্জিন দিয়ে আমরা কেটে নেব এবং নিচে রাউন্ড শেপ দিয়ে একটু কেটে নিব। তা হলে কিন্তু এই পিডি গোল হবে না ঠিক আছে তো খেয়াল করেন আমি মার্জিনগুলো কিভাবে দিচ্ছি কাটিংটা কিভাবে করতেছি এবং বেলে জয়েন্টটা কিভাবে দিব সেটা অবশ্যই দেখিয়ে দিব তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো দেখেন আমি নিচে রাউন্ড করে নিলাম এখন আমাদের বেলে জয়েন্ট দিতে হবে দেখেন কতটুকু পরিমাণ জয়েন্ট দিতে হয় আমরা এই পার্টগুলো কাটিং করছি পুনে ছয় ইঞ্চি যাদের চল্লিশ ইঞ্চি কোমর হবে তারা পুনে ছয় ইঞ্চি নিয়ে কাটিং করবেন আর একটা সহজ হিসাব যার যতটুকু কোমর হবে সেখানে চার ইঞ্চি যোগ করে আট দিয়ে ভাগ দিবেন দেওয়ার পরে যেটা আসবে সেটা নিয়ে আপনারা কাটিং করে নেবেন তাহলে আপনাদের কাজগুলো অ্যাকরোট হবে সেলাই করার পর তো এটা হচ্ছে আমাদের বেল বেলের জয়েন্টের কাপড়টা আমরা কেটে নিচ্ছি জয়েন্ট দিয়ে আমরা সেলাই করে নিব বাকি কাপড়টাতে ফিতা তৈরি করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন বাজে